রেডিও বেরিতাস এশিয়া বাংলা সার্ভিসের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিওকে, যিনি হিলিং হার্ট কাউন্সিলিং ইউনিটের ডিরেক্টর হিসাবে কর্মরত আছেন। আর এই কোভিড সময়ে তাকে আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি আনন্দিত। আপনাকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। আমরা রয়েছি কোভিড-19 বা করোনা ভাইরাসকালীন সংকটময় মুহূর্তে, আর এই সংকট অনেকটা সর্বগ্রাসী এবং সর্বব্যাপী। আজকে আলোচনায় আমরা বিশেষভাবে আলোচনা করব এই করোনাকালীন সময়ে শিশুরা কিভাবে আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র দৈহিক বা শারীরিক নয়, মানসিকভাবে তাদের কি অবস্থা। আর তাই আজকে আমাদের অতিথি, যিনি এই বিষয়টিতে একটু বেশি জানেন, অনেককে সহায়তা করছেন, আমরা শরণাপন্ন হয়েছি তার, জানবো সিস্টার ডক্টর লিপি গ্লোরিয়া কাছ থেকে এই বিষয়ে কিছু কথা, যিনি সিস্টার গ্লোরিয়া হিসাবেও অনেকের কাছে পরিচিত। তাই আমাদের আলোচনায় সিস্টার গ্লোরিয়া হতে পারে, ডক্টর গ্লোরিয়া হতে পারে। আপনার কাছে আমরা এই সময়ে আমাদের অনেক অনেক শ্রোতা বন্ধু যারা আছেন, যাদের পরিবার পরিজন নিয়ে আছেন, বিশাল জনগোষ্ঠী, বিশেষভাবে শিশুরা, শিশু কিশোররা খুব সহজে আমরা জানি এফেক্ট হয় আর করোনাতেও তারা আক্রান্ত হয়েছেন। এই সময়ে তারা শারীরিক আক্রান্তের সাথে সাথে, আমরা জানি যে করোনা ভাইরাস শিশুদেরকে খুব বেশি শারীরিকভাবে আক্রান্ত করছে না, কিন্তু মানসিকভাবে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এই সিনারিও, এই পরিস্থিতিটাকে কিভাবে আপনি দেখছেন এবং আক্রান্ত থেকে কিভাবে তারা উঠে আসতে পারে? থ্যাংক ইউ ফাদার বুলবুল। আপনি যেটা বলছেন, আসলে শিশু কিশোররা এখন করোনার কালীন সময়ে অনেকভাবে এফেক্টেড হচ্ছে, বিশেষ করে মানসিকভাবে। কি কারণে সেটা আমি আগে বলে নিতে চাই যে কি কারণে। কারণ শিশুরা যদিও তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু তারা তবু উদ্বিগ্নতায় বিষণ্ণতায় ভুগছে। কারণ সেই মার্চ মাস থেকে আমাদের দেশের শিশুরা বাইরে যেতে পারছে না, তারা স্কুলে যেতে পারছে না, তাহলে এই সমস্ত বিষয়গুলো তাদের হ্যান্ডেল করার জন্য কঠিন হয়ে যাচ্ছে। তাহলে মার্চ মাস থেকে এখন আমরা প্রায় আগস্টের শেষের দিকে আসছি, কয়েক মাস। তাহলে প্রথম প্রথম তারা খুব ভালোভাবে নিয়েছে যে এটা ছুটি, ছুটি পেলাম, পড়াশোনা করতে হবে না। কিন্তু এখন তারা আসলে পড়াশোনা তাদের চালানো হচ্ছে, এখন তারা অনলাইনে পড়াশোনা করছে। আবার অনেক সময় তাদের বাবা মারা যারা আর কি জবে যাচ্ছেন, যেহেতু এখন বেশ কিছু প্রতিষ্ঠান খুলে দিয়েছে, বিশেষভাবে যারা বাইরে কাজ করছেন সেখানে তাদের বাবা মারা যাচ্ছেন, এই জন্য তাদের মধ্যে অনেক উদ্বিগ্নতা কাজ করছে, বিষণ্ণতা কাজ করছে। কারণ তারাও কিন্তু লেখাপড়ার পাশাপাশি টিভি দেখছে, টিভি দেখে বুঝতে পারছে যে এই করোনা হলে বেশ কিছু মানুষ মারা যাচ্ছে। তাদের ভয় থাকে, আমার মা যদি মারা যায়, আমার মা যদি বাইরে যায় সে মারা যাবে, আমার বাবা যদি ফিরে না আসে, এইভাবে তারা উদ্বিগ্নতা থাকে। তারপর হচ্ছে যে পড়াশোনা, যেটা বলেছি যে পড়াশোনা এখন অনলাইনে হচ্ছে, যারা শহরে আছে তাদের ছেলে মেয়েদের আসলে অনলাইনের সুবিধাটা আছে। এতে কিন্তু ছেলেমেয়েরা খুব স্ট্রেসে আছে, যেহেতু এটা নতুন একটা পদ্ধতি, এটা তারা ইউজ টু না, তাদের মনোযোগে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, মনোযোগের সমস্যা হচ্ছে। এবং তারা যেহেতু ডাইরেক্টলি কোনো ক্লাসের প্রশ্ন উত্তর খুব ইন্টারেক্টিভভাবে কাজ করতে পারছে না, তাদের মধ্যে এটাও তাদের অনেক স্ট্রেস তৈরি করছে। কারণ তারা অনেক সময় কি হয় যে তারা লিসেনার, কিন্তু তারা যেহেতু পার্টিসিপেট করতে পারছে না, এইভাবে তাদের মধ্যেও একটা অ্যাংজাইটি তৈরি হচ্ছে। আরেকটা জিনিস অ্যাংজাইটি তৈরি করছে তাদের মধ্যে, বিশেষ করে যে সমস্ত বাবা মায়েরা হসপিটাল সেটিংয়ে কাজ করছেন, কিংবা কি বলবো, যাদের পরিবারে অন্যান্য সদস্যরা এফেক্টেড, এটা কিন্তু শিশু কিশোরদেরকে দারুণভাবে এফেক্ট করছে। কারণ তাদের মধ্যে একটা মৃত্যু ভয়ও চলে আসছে যে আমার দাদির হয়েছে, আমার নানির হয়েছে, আমার কাকা হয়েছে, জেঠুর হয়েছে, তাহলে তো আমরা, আমার মা যদি সেবা করছে, আমার পরিবারে একজন আছে, এইভাবে তাদের মধ্যে অনেক অনেক অ্যাংজাইটি, অনেক অনেক বিষণ্ণতা তৈরি করছে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, যেহেতু শিশুরা অনেক দিন যাবৎ, শিশু কিশোররা ঘরে আছে এবং আমরা জানি শিশু কিশোররা খেলতে পছন্দ করে, বাইরে তাদের বন্ধু বান্ধব তাদের অনেক ইম্পর্টেন্ট, বিশেষভাবে কিশোর বয়সে। এখন কিন্তু তারা সরাসরি কারোর সাথে আড্ডা দিতে পারছে না, মাঠে গিয়ে খেলতে পারছে না। আর আমরা জানি যারা শহর ভিত্তিক তাদের কিন্তু বাসাগুলো খুব ছোট, সেখানে যে লাফালাফি করবে ওরকম সুযোগ নেই,
কোনো কোনো পরিবার আছে মাত্র একজন সন্তান, সেখানে একটা সমস্যা হচ্ছে। গ্রামে গঞ্জে এখন কিন্তু এখন পাবলিকলি খেলাধুলা করা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা স্বাস্থ্যবিধি মানতে চাই, এইভাবে তারা খুবই রেস্ট্রিক্টেড। এই রেস্ট্রিকশন তাদেরকে অবশ্যই নেগেটিভলি এফেক্ট করছে। শুনছিলেন ডক্টর সিস্টার গ্লোরিয়ার কাছ থেকে কিছু কারণ যেগুলোতে আমাদের শিশু কিশোররা আক্রান্ত হচ্ছে মানসিকভাবে, স্বাভাবিক চপলতায় তারা বাইরে যেতে চায়, পারছে না। এই যে আমরা শুনলাম কিছু সমস্যার কথা, এই সমস্যা থেকে এই শিশু কিশোররা কিভাবে বেরিয়ে আসতে পারে, একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে আপনি কি পরামর্শ দিবেন তাদেরকে? আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে মানসিক সমস্যা, যখন বলি মানসিকভাবে সমস্যাগ্রস্ত, তো এটা জানতে হবে যে মানুষ, যে কোনো মানসিক সমস্যা হচ্ছে ব্রেনের সমস্যা। ব্রেন বলতে বলছে যে ব্রেনে আমাদেরকে অনেক নিউরোকেমিক্যাল হয়, ব্রেনই কিন্তু আমাদের কমান্ড করে আমাদের কীভাবে, আমাদের আবেগ অনুভূতি কীরকম হবে, আমাদের চলাফেরা কেমন হবে, শারীরিক অবস্থা, আমরা কোথায় কীভাবে চলবো, সব ব্রেন কমান্ড করে। তাহলে একজন ব্যক্তি যখন মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়, এটা জেনে রাখবেন যে সে আসলে পাঁচভাবে আক্রান্ত হয়। একটা হচ্ছে শারীরিক আক্রান্ত, একটা হচ্ছে মানসিক আক্রান্ত, আর একটা হচ্ছে আবেগের দিক থেকে, আচরণের দিক থেকে এবং আধ্যাত্মিকভাবে। আমি একটুখানি ব্যাখ্যা করতে চাই এই পাঁচটা যে আমি ধারা বললাম, এটা আসলে কী। যখন একজন শিশু বা কিশোর অ্যাংজাইটিতে ভুগেন, তার শারীরিক কী সমস্যা হয়, শারীরিক সমস্যাগুলোর মধ্যে হচ্ছে যেমন তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করবে, ওকে, ব্যথা করে। কারো কারো মনে হচ্ছে যে মাথা ব্যথা, কারো কারো মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় মাসেলগুলো যে খুব টাইট হয়ে আছে, কারো কারো বুক ধরপড় করছে, হাত ঘেমে যাচ্ছে, বিভিন্নভাবে এই সমস্ত শারীরিক সমস্যা। কোনো কোনো ক্ষেত্রে দেখছে পেটের অনেক সমস্যা, পেটের পীড়া হচ্ছে, ঘন ঘন বাথরুমে যাচ্ছে, এগুলো সবই কিন্তু উদ্বিগ্নতার শারীরিক উপসর্গ। এর ছাড়া যে আবেগের যে উপসর্গ, সেটা হচ্ছে যে ভয়, আতঙ্ক, যে আমি আসলে আমার পরিবার কেউ আক্রান্ত হবে কি না, আমি যদি আক্রান্ত হই বা কেউ যদি আমি মাকে হারাই, বাবাকে হারাই, তাহলে আমি কীভাবে থাকবো, আমার জীবনটা কেমন হবে। কিংবা এই যে এখন অনেক শিশুরা প্রশ্ন করছে যে আমার তো স্কুল নাই, ডিসেম্বর আমার নতুন ক্লাসে যাওয়ার কথা, আমি পরীক্ষা না দিয়ে কীভাবে নতুন ক্লাসে উঠব। এই ধরনের যে চিন্তা ভাবনার কারণে তার আবেগের একটা কি বলবো, বিষণ্ণতা, একটা উদ্বিগ্নতা তৈরি হচ্ছে, একটা চাপ, মানসিক চাপ তৈরি হচ্ছে। বা আমার অ্যাডাল্টরা যতটা আমাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি, কিন্তু শিশুরা কিন্তু চিন্তা ভাবনা তেমন করতে পারে না, করতে পারে বাট অ্যাডাল্টদের মতো না, তাদের নিজেদের মতো করে। তাহলে তাদের মধ্যে চিন্তা ভাবনার ত্রুটির কারণে এই যেটা বলছে, এটা হচ্ছে মানসিক। যখন বলছি মানসিক, মানসিক মানে কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি, মন মনে করে যে মন এখানে, মানসিক যখন করবো তখন মনে করবো এখানে, মানে আমাদের ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা, আমাদের মেমোরি, আমাদের যে স্মরণশক্তি, আমাদের যে মনোযোগের সমস্যা, এগুলো সবই যে মানসিক সমস্যা। তারপর যেটা আমি আসতে চাই সেটা হচ্ছে আচরণের দিকে। আচরণে কীভাবে হচ্ছে, যখন উদ্বিগ্ন থাকে তখন কী করে, যে সে হয়তো ভয়ে নিজেকে গুটিয়ে রাখে, আইসোলেটেডভাবে থাকে, মানুষেরা মিশতে চায় না, কিংবা দেখা যায় খিটখিটে মেজাজের কারণে খুব খারাপভাবে কথা বলছে, কান্না করছে, রেগে যাচ্ছে, রেগে গিয়ে কথা বলছে, অপমান করে ফেলছে, এগুলো সবই তার আচরণের যে উপসর্গ। আর আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে, যেটা আমরা অনেকে ইগনোর করি, সেটা হচ্ছে আধ্যাত্মিক। সেটা হচ্ছে যে এখন দেখা যায় অনেক শিশু কিশোরের মধ্যে কিন্তু বিষণ্ণতার কারণে তাদের কী হয় যে সুইসাইডাল টেন্ডেন্সি, তার জীবনের লক্ষ্য কী, জীবনের উদ্দেশ্য কী, বা তার যে জীবন, একটা মানুষের জীবন, এটার যে অর্থ, সেই অর্থটা তারা ভুলে যাচ্ছে, এবং সেই জন্য তারা মনে হচ্ছে আমার জীবন শেষ হয়ে গেল, মানে শেষ, তাহলে এত কষ্ট করতে হবে না। এই যে আধ্যাত্মিক অবক্ষয় বা তার মরালিটির দিক থেকে যে সমস্যা, এগুলো কিন্তু এই উদ্বিগ্নতা, বিষণ্ণতা, এরই প্রতিফলন। তাহলে আমরা যেটা দেখেছি, শারীরিকভাবে সমস্যাগ্রস্ত হয়, মানসিকভাবে সমস্যাগ্রস্ত হয়, আবেগের দিক থেকে, তার আচরণের দিক থেকে, এবং আধ্যাত্মিকভাবে তারা কী হয়, এফেক্টেড হয়। শুনছিলেন কিভাবে এই করোনাকালীন সময়ে করোনা আমাদের শিশু কিশোরদেরকে আক্রান্ত করছে। আমরা শারীরিকটা দেখি কিন্তু অন্যগুলো দেখি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্যগুলোকেও বিবেচনায় আনয়ন করা, যেটি বলেছিলেন আমাদের সাথে আজকে আমাদের অতিথি। এই তো আমরা শুনলাম যে এই উপসর্গগুলো আসলে খিটখিটে মেজাজ হয়ে যায়, কখনো কখনো সুইসাইডাল টেন্ডেন্সি এসে যায়।
এই আমাদের শিশু কিশোরদের জন্য পরামর্শ কি? এই অবস্থা আসলে কি করবে তারা? আমি যদি যেহেতু পাঁচটা ভাগে ভাগ করেছি, তাহলে আমি শিশু কিশোরদের কিছু আমি টিপস দিতে চাই যে কিভাবে আমরা এটা ম্যানেজ করব। শিশুরা কিভাবে আমরা গার্জিয়ান হিসাবে বাবা মা হিসাবে শিশুদেরকে হেল্প করতে পারি, আর যে সমস্ত শিশু কিশোররা এই প্রোগ্রামটা দেখছে তারা নিজেরা নিজেদেরকে হেল্প করতে পারে। একটা হচ্ছে যে শারীরিক যে সমস্যার যেটা হয়, যেটা আমাদের শরীরের বিভিন্ন মাসেল টেনশন হয়, শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে আমাদের যার যার সামর্থ্য অনুসারে যে যেখানে আছে না কেন, যে প্রতিদিন কিছু ব্যায়াম করা যায় কিনা। এখন ইউটিউবে যে অনেকে যাদের অনলাইন আছে এই সুবিধা আছে, ইউটিউব দেখে কিছু ব্যায়াম, শারীরিক ব্যায়াম সেটা করা। আর যারা গ্রামেগঞ্জে আছি, যাদের এখানে বন্যা হচ্ছে না এই মুহূর্তে কিন্তু আশেপাশে পানি আছে, গ্রামে থাকি, তাদের কিন্তু এখন আমরা ব্যায়াম করতে পারি। কিভাবে? সাঁতার কাটতে পারি। এখন দেখি যে শিশুরা অনেক সাঁতার কাটছে, কিশোরা পানিতে নামছে, এইভাবে তার শারীরিক যে ব্যায়াম তাই এইটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে শরীরকে যে বুক ধড়পড় করে, যে সেখানে যেখানে যখন উদ্বিগ্নতায় থাকে তখন শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়ে যায়, তাহলে সেখানে কিছু আমরা ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। কারণ আমরা জানি যে করোনাকালীন সময়ে কিন্তু ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকর। তাহলে আমরা যারা উদ্বিগ্নতায় থাকে, শিশু কিশোর তোমরা যারা আছো, কী করবে? শ্বাস প্রশ্বাস নেবে মনোযোগ দিয়ে। শ্বাস প্রশ্বাসটা কী? আসলে অক্সিজেন। তাহলে আমরা যখন বাইরে থেকে অক্সিজেনটা নিব, আমাদের শরীরটা ভালো থাকবে। কারণ তোমরা খেয়াল করবে যে যখন কেউ অসুস্থ হয়, হসপিটালে নেওয়া হয় এমার্জেন্সিতে, তখন কী করা হয়? তাদেরকে অক্সিজেন দেওয়া হয়। তাহলে আমরা আমাদের সৃষ্টিকর্তা আমাদের কী দিয়েছে? অক্সিজেন। আমাদের কিন্তু এটা আমাদের কিনতে হয় না। কী হয় যে গাছপালা আছে, ওখান থেকে আমরা অক্সিজেন পাই। তাহলে আমরা শ্বাস নিব, জোরে শ্বাস নিব, নাক দিয়ে এবং মুখ দিয়ে ছাড়ব। আমি একটু দেখাই দে, এইভাবে আমরা শ্বাস প্রশ্বাস নেব। এইভাবে করলে কি আমাদের শারীরিক যে সমস্যাগুলো আমরা কিছুটা হ্যান্ডেল করতে পারবো। তারপরে আসি মনের দিক থেকে, যে তোমাদের পড়াশোনায় মন যাচ্ছে না, তোমাদের এখন ধরো যে স্মরণশক্তি তোমাদের কমে গেছে, যেহেতু সবসময় ঘরে থাকছো, তোমরা হই হল্লা করতে পারছো না, সেখানে কি করবে? মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য, মনোযোগ ভালো রাখার জন্য সেখানে তুমি সামান্য তোমার ঘরে যেটা আছে, যে তুমি যখন খাবে সারাদিন কয়েকবার খাও, 3 থেকে 5 বার খাওয়া দাওয়া হয়, সেখানে কি করবে? তুমি যে খাবারটা খাচ্ছ কি খাচ্ছ, পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করবে। কি? একটা হচ্ছে যেমন দেখা, চোখ দিয়ে তুমি তোমার সবজিটা দেখছো, এটার কি কালার, দেখতে কেমন, কতটুকু লম্বা গোল না কেমন, ভাতটা কেমন, তাহলে দেখা, তোমার স্পর্শ করা হাত দিয়ে তুমি খাচ্ছ, ফিল করা হাতে তুমি কি খাচ্ছ। যখন তুমি হয়তো তোমরা চিপস পছন্দ করবা, অন্য যেটা খাচ্ছ, তখন যে খাওয়ার সময় ভাঙার সময় শব্দ হয়, কানটা খেয়াল করো কানে কি হচ্ছে, গন্ধটা নাও, তোমার স্বাদটা। এইভাবে এটা করার জন্য আসলে কিন্তু তোমাকে বাইরে যেতে হচ্ছে না, ঘরে তুমি নিয়মিত কাজ করছো, শুধু কি হবে? সচেতন হবে। এইভাবে সচেতন হলে দেখবে তোমার মনোযোগ অনেক ইম্প্রুভ করছে, তোমার স্মরণ শক্তি অনেক ইম্প্রুভ হচ্ছে, তাহলে এটা খেয়াল রাখবে। আর আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আবেগ অনুভূতি। আমি জানি যে তোমাদের খিটখিটে মেজাজ হচ্ছে, রেগে যাচ্ছ, তোমাদের কি বলবো, মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলছো, মন খারাপ হচ্ছে, তাহলে কি করবে? যারা তোমরা শহর পর্যায়ে আছো, তোমরা এখন এখন লুডো খেলতে পারো, লুডো খেলতে পারো, দাবা খেলতে পারো, যে ইনডোর যে গেমসগুলো আছে সেগুলো খেলতে পারো, তোমরা আছে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পারো। তো আমি একটা তোমাদের রেকমেন্ড করতে চাই যে সবসময় তোমরা অনলাইনে থাকবে না, কারণ এটা অনেকভাবে ক্ষতি হচ্ছে। তাহলে তোমরা আবার সে আগের মতো যে একটু পরিবারে গল্প করা, এইভাবে যে তোমরা জানো যে এখন কেউ বাইরে যেতে পারছো না, কিন্তু যেহেতু একটা লম্বা সময় হয়ে গেছে, পাঁচ মাসের ঘরে থাকা একটু কঠিন, সেক্ষেত্রে যদি এরকম সুযোগ থাকে যে আশেপাশে তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে যারা নাকি করোনায় আক্রান্ত না, সমস্ত দিক দিয়ে ভালো আছে ফিজিক্যালি, তোমরা হয়তো বা 3 সপ্তাহ বা 1 মাস পর ছোট্ট একটা গ্যাদারিং করতে পারো, যেখানে তুমি একটা গল্প করবে। নতুবা তো এই 5 মাস 6 মাস যদি করোনা আরও 2 বছর থাকে, তাহলে তো তোমার জীবনটা একদম হেল হয়ে যাবে। তাহলে দেখো যে এরকম পসিবিলিটি যদি থাকে, সেটা তুমি সমস্ত স্বাস্থ্যবিধি মেনে নিয়ে এই কাজগুলো করবে, সেখানে তোমার আবেগ অনুভূতির পরিবর্তন হবে। আরটা বলছি আচরণের ক্ষেত্রে, তাই সেখানে যদি তুমি খিটখিটে যদি তুমি রাব ব্যবহার করে ফেলো, তখন শিখ করবে তুমি একটুখানি থামবে, থামো, পজ, শ্বাস প্রশ্বাস না, তখন কী হবে? তোমার চিন্তা ভাবনা ঠিকভাবে উত্তর দেবে, একটুখানি চিন্তা করবে পরে তুমি উত্তরটা দেবে।
মন খারাপ হলে সেটা তুমি বলবে, মন খারাপ না হলে যে কী কারণ হয়েছে সেটা তুমি স্পষ্টভাবে বলবে। তবে আমরা কি করব, তোমরা যেহেতু এখন ছোট এখন এটা শিখবে যে তোমরা রিয়াক্ট করবে না, রেসপন্স করবে। রেসপন্স আর রিয়াক্টের মধ্যে পার্থক্য আছে, যে কে কিছু বলে আমরা তেলে বেগুনে জ্বলে উঠি এইভাবে না, কিন্তু আমরা কি বলবো চিন্তা করে কথাটা বলবো। তাহলে তুমি থামবে, শ্বাস প্রশ্বাস নেবে, তারপর তুমি কি বলবে সেটা চিন্তা করে কথাটা বলবে। আর তুমি কি চাচ্ছ সেটা তোমার বাবা মাকে বলবে, বা তোমার টিচার যে আছে বা দাদা দাদি যারা আছে তাদেরকে বলবে। গার্জেনদের কাছে যেটা আমি অনুরোধ করবো সেটা হচ্ছে, শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনবেন, যেন তারা তাদের মনের কথাগুলো বলতে পারে, এবং তাদের মনের কথাগুলো বললে কিন্তু তাদের মধ্যে একটা রিল্যাক্স ফিল তারা করবে। তাহলে এখানে গার্জেনের একটা কি আছে, দায়িত্ব আছে। আরেকটা যেটা বলছে আধ্যাত্মিকভাবে, তো সেখানে আমরা আমরা জানি বাংলাদেশ সব একটা রিলিজিয়াস কান্ট্রি, মানে সবাই যার যার ধর্ম আমরা খুব ভালোভাবে পালন করি। সেটা আমরা খ্রিস্টানরা আমার নিজেদের ধর্ম পালন করছি, মুসলিমরা আমরা তাদের ধর্ম পালন করি, তারা তাদের ধর্ম পালন করছে, হিন্দু বুদ্ধিস্ট প্রত্যেকে যার যার ধর্ম সে আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দিয়ে করছি। সেখানে আমরা প্রত্যেকে যেন আমরা মনে রাখি যে আমাদের যে প্রার্থনা, প্রার্থনা করা উচিত, দোয়া নামাজ করা উচিত, এইটা আমাদের মানসিকভাবে প্রশান্তি দেয়। যেমন আমাদের যদি আমি যদি আমি আমার নিজের ধর্ম সম্পর্কে জানি, সেটা আমি হচ্ছে যে আমাদের যীশু খ্রিস্ট বলে গেছে যে কোনো ধরনের দুশ্চিন্তা করবে না, যে তুমি সম্পূর্ণ তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। তিনি যদি এই যে ঘাসগুলো আছে, লিলি ফুলগুলো দেখো, এদের কিন্তু যদি এদের প্রতি এত যত্নশীল হয়, পাখিরা যে চলছে উড়ছে তারা বনেও না কাটেও না, কিন্তু তাদেরকে খাবার কিন্তু যোগানো হচ্ছে। তাহলে তিনি আমাদেরকে মানব জাতিকে কতই না ভালোবাসেন, যে তিনি অবশ্যই আমাদের আহার আমাদের সমস্ত কিছু আমাদেরকে ভালো রাখবেন। আমরা এখন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, জানি না কি কারণে আমাদের কোনো ধরনের এরকম ইন্টারপ্রিটেশন নাই, কিন্তু আমরা সম্পূর্ণ আস্থা রাখতে পারি, তাহলে আমাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে আমাদের আধ্যাত্মিক যত্ন নিতে পারি, এবং কোনোভাবেই যেন আমরা হতাশ না হয়ে আমরা সবসময় আশাবাদী থাকি। আমি কীভাবে আমার বাবা মাকে সাহায্য করব, আমার বন্ধু বান্ধবের সাহায্য করবো, চিন্তা করবো কীভাবে আমরা সমাজে ভবিষ্যতে কন্ট্রিবিউট করব, এইভাবে আমাদের আধ্যাত্মিক যত্নটা আমরা নিব। শুনছিলেন ডক্টর লিপি গ্লোরিয়ার কাছ থেকে কিছু টিপস কীভাবে এই করোনাকালীন সময়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। নিশ্চয় মানসিক, শারীরিক, আধ্যাত্মিক দিকে সংকট আসবে, কিন্তু তা কাটিয়ে ওঠার জন্য সক্ষমতাও আমাদের মধ্যে আছে, এই বিশ্বাসটুকু আমাদের রাখতে হবে। আর এই বিশ্বাসের সাথে সাথে যে টিপসগুলো আমরা পেয়েছি ডক্টর লিপি গ্লোরিয়ার কাছ থেকে, তা কিছুটা পালন করলে নিশ্চয় আমরা বিশেষভাবে শিশু কিশোর যারা রয়েছ তোমরা এই সংকট কাটিয়ে আবার নতুন পৃথিবীতে পদার্পণ করতে পারবে। আর সেই নতুন পৃথিবী দেখার প্রত্যাশায় খুব শীঘ্রই সেই নতুন পৃথিবী আসবে।